আসসালামু আলাইকুম। নূরস কিচেন বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি লাউ চিংড়ি দেখার জন্য। লাউয়ের এই সিজনে আমরা সবাই কম বেশি এই রেসিপিটি বাসায় তৈরি করে থাকি। আমি কিভাবে লাউ দিয়ে চিংড়ি রান্না করি সেই রেসিপিটাই আমি আজকে সবার সাথে শেয়ার করব। চলুন তাহলে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি অর্ধেকটা লাউ এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখানে হাফ কেজি পরিমাণ লাউ রয়েছে। আর এখানে আমি 10 থেকে 12টা মাঝারি সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, হলুদ আর লাল মরিচের গুঁড়ো। সবগুলো মশলাই চিংড়ির গায়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ফ্রাই প্যানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল ঢেলে নিচ্ছি। তেলটা গরম হয়ে এলে মশলায় মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে নেড়ে দিয়ে দুই পাশ খুব ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ির দুই পাশটাই যখন ভালো করে ভাজা হয়ে গেছে সেই মুহূর্তে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কুচি করা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে চিংড়ির সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ লবণ। সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। দুই মিনিট পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো কুচি। টমেটোটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। লাউয়ের সাথে মশলাগুলোকে খুবই ভালো করে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলোর আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য লাউগুলোকে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট পর দেখতে পাবেন লাউ থেকে পানি বের হয়ে এসেছে। তারপর আবারও ঢাকনা দিয়ে লাউটাকে 15 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। আর এর মাঝে মাঝেই ঢাকনাটা উল্টিয়ে লাউগুলোকে নেড়ে দিতে হবে। প্রথম 5 মিনিট হাই হিটে রান্না করে নেওয়ার পর পরের 10 মিনিট আমরা মিডিয়াম আঁচে রান্না করে নিব। পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন লাউ থেকে অনেকটা পানি বের হয়েছে, তাই লাউয়ে এক্সট্রা কোনো ঝোল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এ পর্যায়ে 3টা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে আবারও 5 মিনিটের জন্য লাউগুলোকে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর লাউগুলোকে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি। এ পর্যায়ে আমাদের লাউ রান্নাটা একদম শেষের দিকে। ধনে পাতা কুচিগুলোকে লাউয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পাতিলটাকে নামিয়ে নিচ্ছি। খুবই সহজে লাউ চিংড়ির এই মজাদার রেসিপিটা আজকে আমি তৈরি করে ফেললাম। এবারের লাউয়ের সিজনে আপনারাও চাইলে ঠিক এভাবেই লাউ চিংড়িটা রান্না করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম মজার মজার সিজনাল রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।